সারা জীবন চেষ্টা করলেন মানুষ যাতে আপনাকে চিনে, কিন্তু যিনি আপনাকে বানিয়েছেন আপনার ক্রিয়েটর, সে আপনাকে চিনল না। এই চেনার কোনো দাম নাই। শো অফ যদি করতেই হয় আল্লাহর জন্য করেন, অর্থাৎ নিজের সকল চাওয়া আল্লাহর কাছে তুলে ধরেন, তবে ইবাদতের ব্যাপারে শো অফ করবেন না। আপনি মানুষকে তোষামোদ করতে পছন্দ করেন? আপনার ওয়াইলিং করার অভ্যাস আছে? ভালো, এটা আল্লাহর কাছে করেন। আল্লাহ তাআলার অনেক গুণবাচক সুন্দর নাম আছে, সেই নামে আপনি আপনার প্রতিপালককে ডাকেন, তাকে তেল দেন, তাকে তোষামোদ করেন। তার কাছে চেয়ে আজ পর্যন্ত কেউ খালি হাতে ফেরেনি। আপনার মায়ের কাছে ছোটবেলায় অনেক কিছু চাইছেন, একবার দুইবার তিনবার কোনো একটা সময় রাগ হয়ে তিনি আপনাকে একটা থাপ্পড় দিয়েছেন, কষে একটা থাপ্পড় দিয়েছেন আপনার গালে। কিন্তু আল্লাহর কাছে একবার না, দুইবার না, হাজারবার চান, তিনি খুশি হন। একজন যুবক যখন একবার আল্লাহকে ডাকেন, আল্লাহ তাআলা বলেন লাব্বায়ক ইয়া আবদি, 70 বার এই কথাটা বলেন। আসলে জাগতিক দুনিয়ায় আমরা এমনভাবে মজে গেছি যে আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক দিন দিন কমতেছে। তাই আসুন মালিকের সাথে সম্পর্ক গড়ি। আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আপনার পরিবারের কাছে আপনার জীবনের অনেক দাম আছে, দেশের আদমশুমারিতে যদিও আপনি একটি সংখ্যা মাত্র।